হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম আকিব হোসাইন। আর আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পারিভাষিক শব্দের কিছু ইম্পর্টেন্ট সাজেশন। পারিভাষিক শব্দ এইচএসসির বাংলা সেকেন্ড পেপারের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, আর এটা থেকে কিন্তু খুব ইজিলি একটা ভালো নাম্বার উঠিয়ে নেওয়া সম্ভব এক্সামে। পারিভাষিক শব্দ তুমি যখন বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা করবে, তখন কিন্তু তোমার প্রত্যেকটাতে এক নাম্বার করে তোমার মার্কস থাকবে, যার ফলে কিন্তু তুমি এখানে যদি সবগুলো পারো তাহলে এখানে একটা বড় নাম্বার তোমার অ্যাড হয়ে যাবে এক্সামে। তবে না পারলে কিন্তু ঠিক ততটাই লস, অর্থাৎ তোমার এই প্রত্যেকটার জন্য এক নাম্বার কাটা যাবে, যেটা কিন্তু টোটাল মার্কসে একটা বড় প্রভাব ফেলবে। তো এখন পারিভাষিক শব্দ গাইডে বা বইয়ে তো অনেক অনেক অনেকগুলো দেওয়া, তো সবগুলোকে মুখস্থ রাখা সম্ভব না, সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? তো আমরা যেটা করতে পারি, আমরা বিগত অনেক অনেক বছরের যে এক্সাম, বোর্ড এক্সাম বা টেস্ট, মডেল টেস্ট, সেগুলোর যেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু ঘাঁটতে পারি এবং ঘেঁটে ঘেঁটে সেইগুলোই বেছে বেছে পড়তে পারি। একটা জিনিস খেয়াল রাখবে সবসময় এবং মাথায় রাখবে, সেটা হলো পারিভাষিক শব্দ কখনোই কখনোই খুব আনকমন আসে না। অর্থাৎ এইচএসসি লেভেলে পারিভাষিক শব্দগুলো সবসময় কিন্তু একটা প্যাটার্ন ওয়াইজ প্রত্যেক বছর ঘুরে ফিরে ওই একই কয়েকটাই কিন্তু আসতে থাকে, যার কারণে তোমরা যদি চিহ্নিত করে ফেলতে পারো যে কোনগুলো রেগুলার আসে, তোমরা কিন্তু ইজিলি ভালো একটা মার্কস কাট আউট করতে পারবে। তো আজকে আমি তোমাদের জন্য পারিভাষিক শব্দগুলো দাগিয়ে রেখেছি যেগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তো আজকে এর পুরোটা পড়বো, অ্যালফাবেট এর, বাকি অন্যান্য ভিডিওতে আমি বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে রয়েছে অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট বুঝতে দেখতে পাচ্ছ কতগুলো বোর্ডে এসেছে, এটার অর্থ হলো শপথপত্র বা হলফনামা। এইড, সাহায্য, অ্যাকাউন্ট, হিসাব, আর্টিকেল, অনুচ্ছেদ, এজেন্ট, প্রতিনিধি, অডিটর, নিরীক্ষক, অডিও, শ্রুতি। এরপরে রয়েছে অ্যালিগেশন, অভিযোগ, অটোনামাস, স্বায়ত্তশাসিত। এদিকে জাস্ট দুইটি রয়েছে, অ্যাটেস্টেড, সত্যায়িত, অ্যাবস্ট্র্যাক্ট, বিমূর্ত। মোটামুটি এগুলোই হলো এ অ্যালফাবেটের গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ। তোমরা চাইলে বাকিগুলো পড়ে নিতে পারো একবার করে, বাট এগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবে, কারণ এগুলো থেকে বারবার আসার সম্ভাবনা অনেক বেশি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।